বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর মনোযোগ দিয়ে বাড়িতে পড়াশোনা করছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমিও তোমাদের মতো অনেক ভালো আছি। আমি তোমাদের শিক্ষক শিমু দাস, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ। আজকে আমি তোমাদের প্রথম শ্রেণীর ইংরেজি বিষয়ে পাঠদান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পাঠের বিষয় কী হতে পারে, এসো আমরা একবার দেখে নেই। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডে কয়েকটি ছবি দেখতে পাচ্ছ। এই ছবি দেখে নিশ্চয়ই তোমরা আন্দাজ করতে পারছো যে আজকে আমাদের পাঠের বিষয় কী হতে পারে। এখানে যে ছবিগুলো আছে, এই ছবি সবগুলো পশুর ছবি, প্রাণীর ছবি। তো আজকে আমরা ইংরেজিতে 5টি পশুর নাম শিখব, এরপরে আমরা পরবর্তী পাঠে চলে যাব। তো এসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের মূল পাঠে যাই। আর তোমরা যখন ক্লাস করতে বসবে, তো তোমরা খাতা, পেন্সিল, রাবার নিয়ে বসবে, যাতে আমি যে ওয়ার্ডগুলো উচ্চারণ করব বা লিখব, আমার সাথে সাথে তোমরা উচ্চারণ করবে এবং লিখবে, যাতে করে আমাদের ক্লাসের পড়াগুলো আমরা ক্লাসেই শেষ করতে পারি। তো এসো আমরা আমাদের পাঠ শুরু করছি। দেখো এখানে যে ছবিগুলো আছে, এই ছবিগুলো দেখে আমরা আগেই বলেছি যে আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে ইংরেজিতে আমরা 5টি পশুর নাম শিখব। তো এসো আমরা দেখি এখানে প্রথম ছবিটি কী আছে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে প্রাণীটিকে দেখা যাচ্ছে, তোমরা নিশ্চয়ই এই প্রাণীটি সবাই চেনো, আর যারা গ্রামে গিয়েছো অনেকে এই প্রাণীটিকে, গ্রামে যারা বাস করে অনেক বাড়িতেই দেখা যায় তারা পালন করে থাকে। তো এই পশুটার নাম হচ্ছে গরু বা গাভী। তো আমরা এই ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছি যে এই পশুটার নাম হচ্ছে গরু। তো এর ইংরেজি আমরা এখন লিখব, দেখো COW, কাউ। এর ইংরেজি শব্দ হচ্ছে কাউ, আর কাউয়ের বাংলা হচ্ছে গরু, বা অনেকে গাভীও বলে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা নিশ্চয়ই প্রথম পশুটির নাম এবং পশুটিকে চিনতে পারলাম। এবার এসো আমরা পরের ছবিতে চলে যাই। দেখো এইটা কি দেখে কি আমাদের চেনা চেনা মনে হচ্ছে? হ্যাঁ, এই এই প্রাণীটিকেও আমরা সবাই চিনি, এটা অনেকে আদর করে বাড়িতে পালন করে থাকে। তো আমরা নিশ্চয় দেখতে পাচ্ছি এখানে যে ছবিটি আছে, এই ছবিটিতে যে প্রাণীটি, সে প্রাণীটির ইংরেজি নাম হচ্ছে ক্যাট, COAT, ক্যাট। আর ক্যাটের বাংলা অর্থ হচ্ছে বিড়াল। এবার শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরের ছবিতে চলে যাই। দেখো এই প্রাণীটিকেও চেনা মনে হচ্ছে, তাই না? এই প্রাণীটিও আমরা যখন গ্রামে যাই তখন এই কিছু কিছু বাড়িতে এই প্রাণীটিকেও দেখা যায় লালন পালন করতে। তো এই প্রাণীটির ইংরেজি নাম হচ্ছে গোট। আগে আমরা ইংলিশটা লিখব, GOAT, গোট। আর আমাদের এই গোটের বাংলা অর্থ হচ্ছে ছাগল, ছাগল। এরপরে শিক্ষার্থী বন্ধুরা, আমরা নিচের ছবিতে চলে আসি। দেখো আমাদের এখানে যে প্রাণীটি দেখা যাচ্ছে, আমরা সবাই এই প্রাণীটিকেও চিনি, এটি অবশ্য কারো বাড়িতে দেখা যায় না। অনেকে চিড়িয়াখানায় গেলে যারা গিয়েছো তারা দেখেছো, আবার অনেক সময় টিভিতেও দেখা যায়। তো এই প্রাণীটির ইংরেজি নাম হচ্ছে জেব্রা এবং বাংলা নামও হচ্ছে জেব্রা। তো এসো আমরা আগে ইংরেজি শব্দটি লিখি, ZEBRA, জেব্রা। এর বাংলা হচ্ছে জেব্রা। এবার শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবার শেষে যে ছবিটি আছে, আমরা নিশ্চয়ই ছবিটি দেখতে পাচ্ছি। এই ছবিটিও আমরা দেখে চিনতে পারছি এই প্রাণীটির নাম কি। এই প্রাণীটি অনেক সময় বাড়িতে, অনেক বড় বড় বাড়িতে দেখা যায়, বাড়ি পাহারা দেওয়ার জন্য এই প্রাণীটিকে পালন করে থাকে।
তো এই প্রাণীটির ইংরেজি নাম হচ্ছে ডগ, আর ডগের বাংলা হচ্ছে কুকুর। আমরা সবাই কুকুর দেখেছি, সবাই কুকুর চিনি। তো এসো আগে আমরা ইংরেজি শব্দটি লিখি, ডি ও জি, ডগ। ডগের বাংলা হচ্ছে কুকুর। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা আজকে ইংরেজিতে পাঁচটি পশুর নাম শিখলাম এবং সেই পশুগুলো কীরকম দেখতে হয় সেটাও আজকে আমরা দেখিয়ে নিলাম। তোমরা নিশ্চয় মনোযোগ সহকারে এই ছবিগুলো দেখছ। তো এসো আমরা আরেকবার পড়ে ফেলি এই পশুগুলোর নাম। কাউ, গরু, ক্যাট, বিড়াল, গোট, ছাগল, জেব্রা, জেব্রা, ডগ, কুকুর। এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের পরের পাঠে যাব। আমাদের পরের পাঠটি হবে, আজকে আমরা ইংরেজিতে পাঁচটি নদীর নাম শিখব। যেহেতু নদীর ছবি দেওয়া যাবে না, তো আমরা শুধু লিখে তোমাদেরকে দেখিয়ে দেব, আমি তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো এসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের পাঁচটি নদীর নাম এখানে লিখছি, তোমরা একটু খেয়াল করো। নদীটির নাম লিখব, সেটি হচ্ছে পদ্মা। আমাদের ইংরেজিতে যখন আমরা এটা লিখব তখন সেটা পদ্মা লিখব, কিন্তু যখন উচ্চারণ করব তখন সেটা এমের উচ্চারণটা আসবে না, সেটা হবে পদ্মা। তো আমরা লিখব নাম্বার ওয়ান ইংরেজিতে পদ্মা, পি এ ডি এম এ। নাম্বার টু মেঘনা, এম ই জি এইচ এন এ, মেঘনা। নাম্বার থ্রি যমুনা, জে এ এম ইউ এন এ, যমুনা। নাম্বার ফোর সুরমা, এস ইউ আর এম এ, সুরমা। নাম্বার ফাইভ তিস্তা, টি ডাবল ই এস টি এ, তিস্তা। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা যে পাঁচটি নদীর নাম এখানে লিখেছি একটু খেয়াল করো, পি এ ডি এম এ পদ্মা, এম ই জি এইচ মেঘ না এন এ না। আমরা যখন কোনো শব্দ উচ্চারণ করব তখন অবশ্যই যতটুকু ভেঙে ভেঙে উচ্চারণ করা যায় আমরা ওইটুকুই উচ্চারণ করার চেষ্টা করব, একবারে যদি আমাদের সমস্যা হয়। এরপরে নাম্বার থ্রি যমুনা, জে এ এম ইউ এন এ, যমুনা। নাম্বার ফোর সুরমা, এস ইউ আর এম এ, সুরমা। নাম্বার ফাইভ তিস্তা, টি ডাবল ই এস টি এ, তিস্তা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে আজকে ইংরেজিতে যে পাঁচটি পশুর নাম শিখিয়েছি, আমি যেগুলো শিখিয়েছি শুধু যে এগুলোই পড়তে হবে এমন কোনো কথা নেই। তোমরা যদি এই পশুগুলোর নাম ছাড়াও যদি আরও কোনো সহজভাবে কোনো পশুর নাম শিখতে পারো বা অন্যান্য পশুর নাম শিখতে চাও, লিখতে চাও পরীক্ষায়, সেটাও হবে। আবার নদীর ক্ষেত্রেও এই নদীগুলোর নাম ছাড়াও অন্য আরও অনেক নদী আছে, যে কোনো পাঁচটি নদীর নাম বা যে কোনো পাঁচটি পশুর নাম তোমরা নিজের ইচ্ছে মতো শিখতে পারো, পরীক্ষায় আসলে লিখতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা এসো আমরা এবার, যেহেতু আমাদের হোমওয়ার্ক করতে হবে সামনে আমাদের পরীক্ষা, তো এসো আমরা ডায়েরিতে বাড়ির কাজটি লিখে ফেলি। যেহেতু আমাদের বেশি সময় নেই, তো এসো আমরা ডায়েরিটি আগে লিখি। এইচ ডাব্লিউ ইংরেজিতে পাঁচটি পশু ও নদীর নাম পড়া ও লেখা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ডায়েরিটি লিখে নিয়েছো। আমরা আজকে পাঠে যে পাঠগুলো পড়লাম, ইংরেজিতে পাঁচটি পশুর নাম,
এবং ইংরেজিতে 5টি নদীর নাম, এগুলো তোমাদের বাড়ির কাছে থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্ত, আগামী ক্লাসে আবার হাজির হব নতুন একটি পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।